গার্ডেনিং এর নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আপনারা দেখতে পাচ্ছেন আমি ছাদে নিম গাছ লাগিয়েছি, দুটি নিম গাছ অ্যাকচুয়ালি লাগিয়েছি আমি। এটির উদ্দেশ্য কি আপনারা জানতে পারে, আপনারা আপনাদের হয়তো কৌতূহল জাগতে পারে কি ছাদে এত যত্ন করে আমি নিম গাছ কেন লাগিয়েছি। আসলে বন্ধুরা ব্যাপারটা হলো, নিম গাছ খুবই উপকারী গাছ, এটির প্রায় সমস্ত অংশই কাজে লাগে। কিন্তু বর্তমানে আপনাদের বুঝতে পারছেন বিশ্বায়নের প্রভাবে নিম গাছ আমরা ঠিক রাখছি না, কেটে ফেলছি, কোনো দরকারে কোনো কাজ হলে এখানে ঘর বাড়ি বা কিছু করার জন্য কেটে ফেলছি আমরা। এর ফলে কিন্তু নিম গাছের গুণাবলী প্রচুর, তা সত্ত্বেও আমরা কেটে ফেলছি কিসের জন্য, কারণ হচ্ছে আমাদের সেগুন গাছের মতো দাম নেই নিম গাছের, তার জন্য সেগুন গাছের মতো অত দাম নেই কাঠের, তার জন্য মোটামুটি কাঠের জন্যই আমরা রাখি যারা রাখি, কিন্তু সেই কারণে নিম গাছের পরিমাণ কমে যাচ্ছে। কিন্তু নিম গাছ আপনারা জানেন জৈব চাষ যারা করেন, ভবিষ্যতে জৈব দিকেই সবাই ঝুঁকবে আমি জানি, সেই জন্য নিম গাছ খুবই উপকারী একটি গাছ রূপে গণিত হবে। মানে ফার্মিং করার জন্য মোটামুটি নিম গাছ দরকারই হবে, এমন হয়ে যাবে আর কি। সেই কারণে আমি ছাদে এই নিম গাছটিকে লাগাইনি, বলতে গেলে বীজ পুঁতে দিয়েছিলাম, সেখান থেকে হয়েছে, দুটি গাছ হয়েছে। তো এই গাছটিকে আমি বর্ষাকালে দিকে অঙ্কুরিত হতে দেখেছিলাম, তারপর থেকে এটি এত বড় হয়েছে। তো আমার স্ট্র্যাটেজি হচ্ছে যে এই নিম গাছটিকে আমি লাগাবো প্রায় মে জুন মাস নাগাদ এবছর, মানে সামনে বছর আর কি, 2022 সালে লাগিয়ে দেবো মাটিতে। তারপরে পুরো বর্ষাটা পেলে এটি প্রায় এক মানুষ লম্বা হয়ে যাবে এক সিজনে। এটা হচ্ছে আমার স্ট্র্যাটেজি, এক মানুষ লম্বা হয়ে গেলে প্রায় 2 থেকে 3 বছরে এটি মোটামুটি পাতা বা ফলের যোগ্য হয়ে যাবে। ফল হলে মোটামুটি সেখান থেকে আমি বীজ নিতে পারবো, সেখান থেকে বীজ তেল বার করে স্প্রে করতে পারবো। মানে এছাড়াও পাতারও ব্যবহার আছে, আপনারা জানেন পাতা ভিজিয়ে সে জল স্প্রে করলেও অনেকটা সাদামাছির থেকে উপদ্রব থেকে বাঁচা যায়, লাদা পোকার থেকে উপদ্রব থেকে বাঁচা যায়। যাই হোক, এটি হলো আমার স্ট্র্যাটেজি যে নিম গাছটিকে সাথে গ্রো করবো। কারণ এখন যদি আমি নিম গাছ লাগিয়ে দিই, আমার নিম গাছ মরে যাবে, তাতে সেটিতে জল দিতে হবে প্রতিদিন, কারণ আমার ছাদে এমনি অন্যান্য গাছ রয়েছে, তার সাথে আমি এটাকে পালন করছি, এখানে হয়ে যাচ্ছে। কারণ আমি যদি এখন মাটিতে লাগাই, এখানে ছায়া আছে, সেখানে গ্রো করবে না ঠিক মতো। আমি দেখতে পাচ্ছি প্রায় 3 থেকে 4 মাসে এত বড় হয়ে গেছে গাছটি। পরে আরও 4 থেকে 5 মাস যখন বৃষ্টি পাবে, ঘন বৃষ্টি পাবে, তখন গাছটি ভালোই গ্রো করবে মনে হচ্ছে, প্রায় এক মানুষ সমান হয়ে যাবে। তারপরে আর 2 থেকে 3 বছরে এটিতে ফল চলে আসবে। এই হচ্ছে আমার স্ট্র্যাটেজি। এছাড়াও যদি বড়ো হয়ে যায়, অনেক বড় হয়ে যায়, তাহলে আমি কাঠ হিসেবে ইউজ করতে পারবো বড়ো ভবিষ্যতে, প্রায় 10 থেকে 15 বছরে এটিতে কাষ্ঠল হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এই গাছটির মতো হয়ে যাবে 10 থেকে 15 বছরে। এটি 10 থেকে 15 বছর পুরনো গাছ, এটিকে আমি ছোটোবেলায় দেখেছিলাম, খুবই প্রায় 2 মানুষ উচ্চতা ছিল, এটি ভালোই বড় হয়ে গেছে, এরকম প্রায় হয়ে যাবে এটি। এটি হচ্ছে আমার নিম গাছের স্ট্র্যাটেজি। আপনারাও এমনভাবে নিম গাছ লাগাতে পারেন, নিম গাছ লাগান, নিম গাছে থেকে অনেক বেশি অক্সিজেন পাওয়া যায়। এছাড়াও নিম গাছের অনেক গুণাবলী আছে, আপনারা পারলে নিম গাছ লাগান। আপনার ভিডিওটি যদি ভালো লাগে, ইউনিক লাগে, তাহলে অবশ্যই শেয়ার করবেন কিংবা কমেন্টে জানাবেন যে আপনাদের কেমন লাগছে। আপনার দিনটি শুভ হোক।